বন্ধুরা শুরু করি তাহলে আজকের মক টেস্ট পর্ব উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য। আমাদের প্রথম প্রশ্ন, আমাজন অববাহিকার গভীর অরণ্যকে কি বলে? আমাদের অপশান প্রেইরি, পম্পাস, ভেল্ড নাকি সেলভা। তো এর মধ্যে কোনটা উত্তর হবে? রেডি করে ফেলেছ নিশ্চয়ই? উত্তরটা হচ্ছে আমাদের সেলভা, অর্থাৎ উত্তর ঘদাগ সেলভা। উত্তর আমাজন অববাহিকার গভীর অরণ্যকে সেলভা বলা হয়। চলে আসি নেক্সট প্রশ্নে। আমাদের নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম নিউজ প্রিন্ট কারখানা কোথায় গড়ে ওঠে? ভারতের প্রথম নিউজ প্রিন্ট কারখানা কোথায় গড়ে ওঠে? আমাদের অপশান রয়েছে মধ্যপ্রদেশের নেপানগরে, অপশান খ কর্ণাটকের ভদ্রাবতীতে, অপশান গ কেরালার নিউজ প্রিন্ট নগরে, এবং অপশান ঘতে রয়েছে আমাদের অপশান পশ্চিমবঙ্গের দুর্গাপুরে। তো এর মধ্যে আমাদের কোনটা হবে? প্রশ্ন হচ্ছে ভারতে প্রথম নিউজ প্রিন্ট কারখানা কোথায় গড়ে ওঠে? আমাদের উত্তর হচ্ছে কদাগ, অর্থাৎ মধ্যপ্রদেশের নেপানগরে ভারতে প্রথম নিউজ প্রিন্ট কারখানা গড়ে ওঠে। পরবর্তী প্রশ্ন, দুটি গ্রাহিকের মধ্যবর্তী উচ্চভূমিকে কী বলে? তোমরা কিন্তু পড়েছ, তো দুটো গ্রাহিক রয়েছে মনে করো, তার মাঝখানে যে উঁচু অংশ সেই উঁচু অংশকে কী বলে? অপশান ক স্টালাগমাইট, অপশান খ ক্লিন্ট, অপশান গ ডোলাইন, অপশান ঘতে রয়েছে পোলজি। তো দুটি গ্রাহিকের মধ্যবর্তী উচ্চভূমিকে কী বলে? উত্তর খদাগ, অর্থাৎ ক্লিন্ট বলা হয়। তাহলে দুটো গ্রাহিকের মধ্যবর্তী উচ্চভূমিকে বলে ক্লিন্ট। চলে যাই তার পরবর্তী প্রশ্নে। নেক্সট প্রশ্ন আমাদের, অধিক প্রবেশ্যতা বিশিষ্ট শিলা কোনটি? প্রশ্নটা একটু ভালো করে বুঝে নেবে। অধিক প্রবেশ্যতা বিশিষ্ট শিলা কোনটি, অর্থাৎ কোন শিলার প্রবেশ্যতা বেশি? অপশান কতে রয়েছে আমাদের বিলে পাথর, অপশান খ কাদা পাথর, অপশান গ গ্রানাইট, অপশান ঘ ব্যাসল্ট। তো এর মধ্যে আমাদের কোনটা উত্তর? মনে রাখবে অধিক প্রবেশ্যতা বিশিষ্ট শিলা হলো বেলে পাথর, কারণ বেলে পাথরের প্রবেশ্যতা কিন্তু অনেক অনেক বেশি অন্যান্য পাথরগুলোর তুলনায়। বোঝা গেল নিশ্চয়ই? মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু এই প্রশ্নটা। চলে আসি তার পরবর্তী প্রশ্নে, মৃত্তিকা সঞ্চয় বেশি দেখা যায় ভূমির কোন ঢালে? আমরা জানি মৃত্তিকা সঞ্চয় প্রক্রিয়া অনেক কিছু পড়েছি, কিন্তু প্রশ্নটা যেভাবে দেওয়া হয়েছে, মৃত্তিকার সঞ্চয় বেশি দেখা যায় ভূমির কোন ঢালে? অপশান ক উত্তল ঢাল, অপশান খ অবতল ঢাল, অপশান গ ভৃগু ঢাল, অপশান ঘ খাড়া ঢাল। প্রশ্নটা একটু ভালোভাবে বুঝে নেবে, কারণ মৃত্তিকার সঞ্চয় প্রক্রিয়া হচ্ছে, মৃত্তিকার ঢাল আছে আমরা জানি, একটা উঁচু অংশ একটা নিচু অংশ। তো এর মধ্যে কোনটা উত্তর? উত্তর হচ্ছে মৃত্তিকার অবতল ঢালে, অর্থাৎ যে জায়গাটা নিচু সেই জায়গাতেই কিন্তু সঞ্চয়টা বেশি লক্ষ্য করা যায়, আর উঁচু অংশে কী হবে? ক্ষয় হয়ে বেরিয়ে যাবে। পরের কোশ্চেনে চলে আসি, আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস কবে পালিত হয়? প্রশ্নটা নিশ্চয়ই বোঝা গেল। আবারও বলছি, আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস কবে পালিত হয়? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমাদের প্রথম অপশান 5ই জুন, দ্বিতীয় অপশান 5ই আগস্ট, তৃতীয় অপশান 16ই সেপ্টেম্বর, এবং চতুর্থ অপশান 15ই ডিসেম্বর। উত্তর হলো গদাগ, অর্থাৎ 16ই সেপ্টেম্বর। তাহলে আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস কবে? উত্তর 16ই সেপ্টেম্বর। পরবর্তী প্রশ্ন আমরা চলে আসি, যেটা আমরা থাম্বনেলে দিয়েছি, শ্রীলঙ্কায় কোন ফসল লিভিং ফার্মেসি নামে পরিচিত? আমাদের অপশান ছিল কদাগে সয়াবিন, খদাগে কফি বীজ, গদাগে ডাব, এবং ঘদাগে ছিল সূর্যমুখী। তো লিভিং ফার্মেসি কাকে বলা হয়? মনে রাখবে লিভিং ফার্মেসি জিনিসটা হলো যেটা থেকে আমরা ভেষজ, ফার্মেসি শব্দের অর্থ হচ্ছে ভেষজ, অর্থাৎ ভেষজ উপাদানের মাধ্যমে পাওয়া যায়, এবং জীবন্ত ভেষজ উপাদান যাকে বলা হয়। তো তার উত্তর হচ্ছে কি? গদাগ, অর্থাৎ ডাব, যেটা শ্রীলঙ্কা যেহেতু আমাদের সমুদ্র উপকূলবর্তী এবং দ্বীপ মতো যে অঞ্চলটা রয়েছে বা দেশটা রয়েছে, তার চারপাশ জুড়েই কিন্তু এই ডাবের অর্থাৎ নারকেল গাছের প্রচুর আধিক্য রয়েছে, যার জন্য লিভিং ফার্মেসি বলা হয় ডাবকে। পরবর্তী প্রশ্ন, দুগ্ধ উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কততম? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, দুগ্ধ উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কততম? আমাদের অপশান রয়েছে ক প্রথম, খদাগের অপশানে দ্বিতীয়, গদাগের অপশানে তৃতীয়, এবং ঘদাগের অপশানে চতুর্থ। মনে রাখবে সবসময় দুগ্ধ উৎপাদনে ভারত বর্তমানে প্রথম স্থান অধিকার করেছে, অর্থাৎ দুগ্ধ উৎপাদনে ভারতের স্থান কততম? প্রথম। এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এবং বারবার বিভিন্ন পরীক্ষায় কিন্তু দেখা গেছে এই প্রশ্নটা ঘুরে ফিরে আসতে। চলে আসবো আমরা আমাদের আজকের দিনের লাস্ট প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সারা বছর পাওয়া যায় এরূপ ফলের চাষকে কি বলা হয়? অপশান ক
পমিকালচার, অপশান খ ফ্লোরিকালচার, অপশান গ ওলেরিকালচার এবং অপশান ঘ ফ্রুট কালচার। প্রশ্নগুলো ভালোভাবে দেখে নেবে। সারা বছর পাওয়া যায় এরূপ ফলের চাষকে কী বলে? ভিডিও শেষের আগে একটা কথা বলে রাখি, এই টাইপসের ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের জন্য আরও কিছু মক টেস্ট ইতিমধ্যে তৈরি করে তোমাদের সামনে তুলে ধরবো। যাই হোক, সারা বছর পাওয়া যায় এরূপ ফলের চাষকে বলা হয় পমিকালচার। কী বললাম? অর্থাৎ উত্তর কদাক, পমিকালচার। কে কটা পারলে অবশ্যই জানিও।